প্রিয় শিক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আবার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন ধ্বনি এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওতে হাজির হয়েছি কারণ আমাদের যারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যেও কনফিউশন রয়েছে আর যারা অন্য সাবজেক্টের স্টুডেন্ট তাদের তো কনফিউশন রয়েছেই যে সংখ্যা কয়টি আর দুটো কি একই না আলাদা সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওতে এসেছি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং অনেক উপকারে লাগবে স্বরধ্বনি এবং স্বরবর্ণ ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ এটা বোঝার জন্য আমাদের আগে ধ্বনি আর বর্ণ এই বিষয়টির কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে তবেই আমরা সেটা ভালোভাবে বুঝতে পারবো দেখো এখানে বলা হয়েছে যে ধ্বনির সংজ্ঞায় বলা হয়েছে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ যা মানুষের ভাষার প্রধান ও ক্ষুদ্রতম উপাদান তাই হলো ধ্বনি বলছে ভাষা তৈরি হতে ভাষা তৈরি হতে যে সব থেকে ছোটতম ক্ষুদ্রতম যে উপাদান সেটাই হচ্ছে ধ্বনি যেমন অ আ ক খ গ এগুলো সবই কিন্তু ধ্বনি আর বর্ণ কোনটা বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ মানে এই যে অ আ ক খ এটা যখন আমি মুখে উচ্চারণ করছি সেটা হয়ে যাচ্ছে ধ্বনি মুখে উচ্চারণ করছি কারণ সেটা বাকযন্ত্র এখানে কাজ করছে আর যখন আমি এইটা বোর্ডে দেখতে পাচ্ছি অ আ ক খ সেটা হয়ে যাবে বর্ণ অর্থাৎ ধনী আর বর্ণ প্রায় সিমিলার এক কিন্তু যখন আমি উচ্চারণ করব তখন সেটা ধ্বনি আর যখন সেটা লিখব তখন কিন্তু সেটা বর্ণ এবার ব্যাপার হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের না তো বর্ণ বেশি থাকে কিন্তু ধ্বনি কম থাকে কি বললাম বর্ণ বেশি থাকে কিন্তু ধ্বনি কম থাকে কারণ অনেক ধ্বনি এরকম আছে যে দুটো ধ্বনি একই রকম উচ্চারণ কিন্তু তার লিখিত রূপ আলাদা তাই না এবার এখান থেকে আমরা বুঝবো যে স্বরধ্বনি কয়টি এবং স্বরবর্ণ কয়টি ব্যঞ্জন ধ্বনি কয়টি এবং ব্যঞ্জন বর্ণ কয়টি তো চলো এবার আমরা স্বরবর্ণ এবং স্বরধ্বনি কয়টি রয়েছে সেটি জেনে নিই বোর্ডে আমি লিখে রেখেছি দেখো বোর্ডে বলা হয়েছে এখানে স্বরবর্ণ বর্ণ মানে যেটা আমরা চোখে দেখতে পাবো অর্থাৎ যেটা লেখা থাকবে তাহলে এখানে বর্ণ অ আ হ্রসই দীর্ঘই হ্রস্যু দীর্ঘ রি এ ওই ও ও দেখো প্রত্যেকটার ওপরে নাম্বার দেওয়া আছে নাম্বারিং করে আমরা পেলাম মোট এগারোটি তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে স্বরবর্ণ কয়টি যদি প্রশ্ন আসে স্বরবর্ণ কয়টি তখন কিন্তু সেটা সঠিক উত্তর হবে এগারোটি কারণ এইগুলো হচ্ছে আমাদের লিখিত রূপ আমরা পাই এইগুলোর এবার যদি তোমাদের প্রশ্ন আসে যে স্বরধ্বনি কয়টি স্বরধ্বনি বর্ণ থেকে কিন্তু ধ্বনি কমে যায় কেন কমে যায় সেটা আমি তোমাদের বলছি দেখো এখানে এখানে স্বরধ্বনি যেটা আছে সেটা আমি পাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কি কী না তো পাচ্ছি অ আ হ্রস্যই রস্যু এ ও আর এ এ কিন্তু লিখিত রূপ নেই মানে এটা বর্ণ নয় এটা হচ্ছে ধ্বনি কারণ আমরা এখন এই উচ্চারণটাকে আমরা এখন উচ্চারণ করি না আমরা উচ্চারণ করি এখন সেই জন্যে এই এটা কিন্তু এখানে কি হবে না তো ধ্বনি রূপে আসবে কারণ এটার উচ্চারণ রূপ আছে লিখিত রূপ নেই এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে হবে তাহলে এর পরিবর্তে আমরা এ উচ্চারণ করি তাহলে কেন এ কেন রাখা হয়েছে কারণ এ রাখা হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু যে এ উচ্চারণ এরকম আসে না যেমন মেঘ আমরা কিন্তু ম্যাগ উচ্চারণ করি না আমরা উচ্চারণ করি মেঘ তাহলে মেঘের ক্ষেত্রে কিন্তু একার বসতে সেই জন্য আমরা এখানে সাতটি রেখেছি তাহলে কী কী রাখলাম অ আ হ্রস্যই রস্যু এ ও আর অ্যা আমরা এইগুলো রাখলাম আমরা স্বরধ্বনি হিসেবে এবার যদি তোমাদের প্রশ্ন আসে যে স্বরধ্বনি কয়টি তখন কিন্তু সঠিক উত্তর হবে কয়টি সাতটি আর যদি আসে স্বরবর্ণ কয়টি তখন সঠিক উত্তর হবে এগারোটি এবার প্রশ্ন হচ্ছে যে এই চার এখানে যে পাঁচটা এখানে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোকে আমরা বাদ দিয়েছি একে ধ্বনি হিসেবে আমরা ধরছি না একে কেবলমাত্র বর্ণ হিসেবে ধরছি কেন কারণ আমি বলে দিই দেখো এখানে এই যে দীর্ঘই দীর্ঘই এই বানানটা মানে এক কথায় এর উচ্চারণ হচ্ছে ই উচ্চারণ সেটা কিন্তু হ্রস্য ইও হয় আবার দীর্ঘ ইও হয় এবার দুটোই কিন্তু ই উচ্চারণ যেমন মনে করো নদী যদি নদী আমি লিখলাম তাহলে এখানে কিন্তু দীর্ঘই হয় নদীতে তাহলে নদীর উচ্চারণ আমরা কিন্তু যদি ঠিকভাবে করতে যাই তাহলে কিন্তু এটা দীর্ঘক্ষণ টানতে হবে নদীকে তাহলে এটা সঠিক উত্তর হবে নদী কিন্তু আমরা নদী বলি তার মানে আমরা কখনোই কিন্তু এই দীর্ঘই রূপের উচ্চারণ কিন্তু আমরা করি না সেজন্য এটা উচ্চারণ যেহেতু আমরা করি না ধ্বনি মানে হচ্ছে উচ্চারণ সেই সেজন্য কিন্তু এই দীর্ঘইটা বাদ আমরা কেবলমাত্র হস্যের উচ্চারণ করতে পারি সেজন্য এটা লিখিত রূপের ক্ষেত্রে থাকবে কিন্তু যখন আমরা মুখে বলবো ধ্বনি হিসেবে বলবো তখন কিন্তু এই দীর্ঘইয়ের রূপটা নেই ঠিক আছে সেই জন্যে দীর্ঘই বাদ গেল এই দীর্ঘ তাই সেম আমরা হস্যর উচ্চারণ করি কিন্তু লিখিত রূপের ক্ষেত্রে দীর্ঘ জায়গায় কিন্তু আমরা হস্য উচ্চারণ করি কিন্তু লিখার সময় কিন্তু আমরা দীর্ঘ লিখি আবার এই যেখানে রি রি এটা কিন্তু র যোগ হস্যই ঠিক আছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই রিটা বসানো যায় সেজন্যে আমরা এরিটাকেও বাদ দিচ্ছি আর ওই ওইটা কি পাচ্ছি ও আর হস্যই। দেখো ওই বানানে আমরা যখন কোথাও যদি লিখি আমরা যদি লিখি ওই তোমাকে ডাকছে বা আমি এরকমও তো লিখতে পারি ও হস্যই ওই তোমাকে ডাকছে তাহলে আমি এই ওইকে কিন্তু এই দুটো স্বরধ্বনি দিয়ে কিন্তু আমি রিপ্লেস করতে পারছি সেজন্যে আমরা এটাকেও বাদ দিচ্ছি আর এখানে ও আছে ও এর ক্ষেত্রে ও আর হস্যু তাহলে ও স্বরধ্বনি আবার হস্য ও স্বরধ্বনি তাহলে এখানে দুটো স্বরধ্বনি মিলে এটা এসছে সেই জন্য আমরা এটাকেও বাদ দিলাম আশা করছি এখানে বুঝতে পেরেছ আমি আর একবার রিপিট করছি যে স্বরবর্ণ আছে এগারোটি স্বরবর্ণ আছে এগারোটি কি কি অ আ হ্রস্য দীর্ঘ হ্রস্য দীর্ঘ রি এ ওই ও ও এই এগারোটি আর যদি বলে স্বরধ্বনি কয়টি তখন কিন্তু হবে সাতটি কী কী মানে মৌলিক স্বরধ্বনি সেগুলোই কিন্তু আসল স্বরধ্বনি কী কী অ আ হ্রসই হ্রস্যু এ ও আর অ্যা আর বাদ গেল কয়টি পাঁচটি বাদ যাচ্ছে দীর্ঘই দীর্ঘ রি আর ওই আর ও তো আমরা স্বরধ্বনি এবং স্বরবর্ণের সংখ্যা আমরা জানলাম এবার আমরা ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা জানবো দেখো বোর্ডে আমি এখানে ব্যঞ্জন বর্ণ লিখে রেখেছি এখানে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি হবে এখানে দেখো ক থেকে ম পর্যন্ত এটা হচ্ছে বর্গীয় মানে প্রত্যেকটাতে পাঁচটা করে আছে এখানে পাঁচটা করে আছে প্রত্যেকটাতে তার মানে এখানে আছে পঁচিশটা ঠিক আছে তার সঙ্গে এখানে কী আছে দেখো ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তাহলে এখানে মোট আছে কিন্তু কয়টি চল্লিশটি কিন্তু এই চল্লিশটি হবে না ব্যঞ্জন বর্ণ যদি আসে ব্যঞ্জন বর্ণ হবে উনচল্লিশটি কেন কারণ ব দুবার আছে দেখো এখানে এখানে প ফ ব এই যে একটা ব এবং জ র ল ব এখানে আর একটা ব আছে তাহলে দুটো ব কিন্তু এক সেজন্য এখানে আমরা একটা ব ধরবো যেহেতু লিখিত রূপ একটা আছে সেজন্যে আমাদের এখানে ধরব উনচল্লিশটি কয়টি বললাম উনচল্লিশটি এটা হচ্ছে সঠিক চল্লিশটি কিন্তু হবে না তাহলে যদি আসে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে উনচল্লিশটি আশা করছি বুঝতে পেরেছো উনচল্লিশটি তাহলে আমরা ব্যঞ্জন বর্ণের সংখ্যা দেখলাম উনচল্লিশটি সেটি হচ্ছে সঠিক উত্তর এরপরে আমরা ব্যঞ্জন ধ্বনি দেখব ব্যঞ্জন ধ্বনি কিন্তু কমে যাবে কারণ লিখিত রূপ বেশি থাকে কিন্তু অনেক ধ্বনি এরকম থাকে যে উচ্চারণ দিক থেকে একরকম এখানে দেখো তাহলে এবারে আমরা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা জানবো ব্যঞ্জন ধ্বনির সংখ্যা আমি এইদিকে লিখে রাখছি সেটা হচ্ছে তিরিশটি ধ্বনির সংখ্যা কয়টি বললাম তিরিশটি মানে এখানে নটি কিন্তু ব্যঞ্জন বর্ণ বাদ যাবে উচ্চারণের দিক থেকে কোন নয়টি বাদ যাবে সেটা আমরা এবার দেখব আচ্ছা প্রথমে তাহলে আমরা যদি এই দিক থেকে দেখি প্রথমে যেটা বাদ যাবে সেটা হচ্ছে ইও বাদ যাবে কোনটা বাদ যাবে বললাম ইও বাদ যাবে কেন কারণ ইয় উচ্চারণটা অনেকটা কিসের মতো না তো অয়ে চন্দ্রবিন্দুর মতো অ এ অ এই অয়ের চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হচ্ছে এই ইও উচ্চারণ আমি লিখে দেখছি দেখো মনে করো আমি লিখলাম মিয়া আমি লিখলাম মিয়া মিয়া বানান এরকম কিন্তু যখন এই মিয়া বানানকে যদি আমি এরকম লিখি মহস্মই অয় চন্দ্রবিন্দুর আকার তাও কিন্তু উচ্চারণ মিয়ায় আসছে কিংবা তুমি এরকমও লিখতে পারো মহস্যই অয় আকার এবার অন্তঃস্থ অ এটা এটাও কিন্তু অয়ের রূপ সেজন্য দেখো এই মিয়া বানান কিন্তু আমি লিখিত ক্ষেত্রে কিন্তু আমি ওটা লিখছি কিন্তু যখন আমি উচ্চারণ করছি তিনটেতেই কিন্তু মিয়া উচ্চারণ আসছে তাই না সেজন্য জন্য এই ইঁয়োঁ এটার হচ্ছে অয় চন্দ্রবিন্দুর রূপ জন্য এটা হচ্ছে আমাদের বাদ যাবে তাহলে আমরা এখানে একটা বাদ দিলাম তাহলে এখানে আমরা একটা পেলাম এটা বাদ গেল আচ্ছা এরপরে কোনটা পাবো আচ্ছা এরপরে পাবো মূর্ধান্য এরপরে কি পাবো মূর্ধান্য পাবো কারণ এটাও ন নও ন অর্থাৎ দুটোর উচ্চারণ কিন্তু ন তাহলে এ আমরা কিন্তু মূর্ধান্যর উচ্চারণ করি না আমরা দন্তন্যর উচ্চারণ করি সেই জন্য এই মূর্ধান্য কিন্তু আমাদের হবে না মনে করো আমি লিখলাম বান বা আমি লিখলাম এখানে বান দুটো কিন্তু উচ্চারণ দিক থেকে কিন্তু এক তারা না দুটোর উচ্চারণ দিক থেকে কিন্তু এক সেই জন্য এখানে উচ্চারণ দিক মানে একটা ধরবো আমরা তাহলে এখানে দুটোর মধ্যে আমরা এখানে একটা ধরলাম মানে এটাও কিন্তু আমাদের বাদ গেল আর ইও কিন্তু আমাদের বাদ গেল এরপরে যেটা বাদ যাবে সেটা হলো অন্তীয় জ সেটা কি অন্তীয় জ কারণ এইটাও জ উচ্চারণ বর্গীয় জ এটাও জ উচ্চারণ কারণ এটা বর্গের মধ্যে আছে বলে এটা বর্গীয় জ আর এটা অন্তীয় জ মানে অন্ত অন্ত ব্যঞ্জনধনি সেই জন্য তাহলে এই দুটোই কিন্তু উচ্চারণ কিন্তু জ তাহলে আমার এখানে যে কোনো একটা জ নিব মনে করো আমি যদি আমি লিখি যদি জাকাত আমি লিখলাম জাকাত আবার আমি জাকাত বানান এরকমও লিখতে পারি দেখো দুটোতে কিন্তু উচ্চারণ কিন্তু এক আসছে আর ধ্বনি মানেই কিন্তু উচ্চারণ রূপ সেজন্য কিন্তু এই যে জাকাত এই জাকাত দুটো বানানে কিন্তু উচ্চারণের দিক থেকে কিন্তু এক সেজন্য আমরা এই জকে বাদ দেব এরপরে যেটা বাদ যাবে সেটা হচ্ছে মূর্ধন্যস্ব কোনটা বাদ যাবে মূর্ধান্নশ্বা কারণ আমরা মূর্ধানশোর উচ্চারণ করতেই পারি না আমরা হয় তালুবাশ্য উচ্চারণ করি আর না হয় দন্তশ্বা উচ্চারণ করি যেমন মনে করো আমি এখানে লিখলাম ষাঁড় আমি এখানে লিখলাম ষাঁড় এই ষাঁড়ে কিন্তু মূর্ধান্নশ্ব আছে কিন্তু আমি মূর্ধান্নশ্বয়ের মতন উচ্চারণ করতে পারছি না আমি এখানে উচ্চারণ করছি ষাঁড় ষাঁড় এটা কিন্তু তালুবাশ্যের মতন উচ্চারণ আসছে আমাদের সেই জন্যে এই মূর্ধান্নশ্ব কিন্তু বাদ যাবে কারণ এটা লিখিত রূপ আছে কিন্তু এটার উচ্চারণ রূপ আমরা করি না সেই জন্যে এটাও কিন্তু বাদ যাবে এরপরে যে ব্যঞ্জন বর্ণটি বাদ যাবে সেটা হচ্ছে অন্তস্ত সেটা কোনটা অন্ত্যস্ত দেখো এর উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আছে অন্ত অর্থাৎ এটা ঠিক অনেকটা অয়ের মতন উচ্চারণ হবে বা তুমি বলতে পারো এটা রসয়ের মতো উচ্চারণ হয় কারণ যাই বানানে আমরা যদি লিখি লিখিজয়কার অন্ত্যস্ত বা আমরা এরকমও লিখতে পারি যাই কিন্তু উচ্চারণের দিক থেকে কিন্তু একই সেই কিন্তু আমাদের এই অন্ত্যস্তকে আমরা বাদ দেবো এরপরে আমরা যেটা বাদ দেবো সেটা হচ্ছে খণ্ডত্ব এটা কি দেখো নামের মধ্যে আছে খণ্ডত্ব অর্থাৎ এটা হচ্ছে তয়ের খণ্ডরূপ মানে এটা হচ্ছে তয়ের এই হসন্ত হস্যন্ত মানেই কিন্তু খন্দত্ব তার মানে ত উচ্চারণ আমি এখান থেকেই পাবো মনে করো ধরো আমি এখানে যদি আমি উদাহরণে দিই যে উৎপাত উৎপাত আমি ধরো এটা দিলাম উৎপাত তাহলে এখানে উৎপাত দেখো এটার কিন্তু উচ্চারণ কিন্তু খন্দেক তয়ের উচ্চারণ কিন্তু তয়ের মতো আসে উৎপাত এবার তোমরা বলতে পারো যে এখানে তাহলে শেষে কেন আমি খন্দেক দিলাম না কারণ আমি বললাম যে খন্দেক তয় হসেন এটা মানে হচ্ছে খন্দেক ত আর ব্যাকরণের নিয়ম অনুযায়ী কিন্তু এই শেষ বেলায় মানে শেষে যে ব্যঞ্জন ধ্বনিটি থাকবে সেটাতে কিন্তু চিহ্ন বসবে না কারণ সেটা শেষে অ উচ্চারণ আনতে হবে সেজন্য এটা কিন্তু মানে ত বসবে এখানে কিন্তু খন্দেক তো বসে না কিন্তু আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে এই খন্দেক ত কিন্তু ত্ব দিয়ে তার রিপ্লেসমেন্ট করা যায় সেই জন্য আমরা এই খন্দেক বাদ দিলাম অর্থাৎ এখানে কিন্তু অলরেডি ছটা বাদ হয়ে গেল এরপরে আমরা যেটা বাদ দেব সেটা হচ্ছে আমাদের অনুস্বর এই অনুস্বরকে কেন বাদ দেবো কারণ এই অনুস্বরের লিখিত রূপ আছে কিন্তু এর উচ্চারণ রূপ কিন্তু কার মতো কোঁয়োর মতো আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখাই মনে করো আমি যদি লিখি ব্যাং আমি লিখলাম ব্যাং এটা আমরা ব্যাং উচ্চারণ করছি আবার যদি আমি লিখি ব্যাংক বানান যদি আমি এরকম লিখি দেখো এটাও কিন্তু ব্যাঙ্ক দুটোই কিন্তু উচ্চারণের দিক থেকে ব্যাংক তার মানে এই অনুস্বরটা উচ্চারণ হচ্ছে উঁয়োর মতো আবার আমি যদি দেখি মনে করো অঙ্ক এই যে অঙ্ক অনুসর লিখলাম আবার অঙ্ক বানান তো আমরা এইভাবেও লিখি অঙ্ক দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু এই অনুসর উঁয়োর কিন্তু রিপ্লেসমেন্ট হচ্ছে সেই জন্য কিন্তু আমরা এটাকে বাদ দিব কারণ উচ্চারণের দিক থেকে তো দুটোই এক যে কোনো আমরা একটাকে ধরবো সেই জন্য আমরা এটাকে বাদ দিচ্ছি কিন্তু এটার কিন্তু বর্ণ এটা কিন্তু লিখিত রূপ আছে এরপরে আমরা যেটা বাদ দেব সেটা হচ্ছে বিসর্গ বিসর্গকে বাদ দেব কারণ বিসর্গর ঠিক প্রপার উচ্চারণ নাই এটা কিন্তু হয়ের মতো উচ্চারণ হয় কার মতো বললাম এই হয়ের মতো উচ্চারণ হয় কেমন আমি তোমাকে বলি উদাহরণে দেখো আমি লিখলাম বাহ আমি লিখলাম বাহ আর আমি যদি লিখি এটাও কিন্তু বা এটাও কিন্তু বা দুটোই কিন্তু বা তাহলে আমরা এই অন এটাকে বিসর্গটাকে কিন্তু আমরা হ দিয়ে রিপ্লেসমেন্ট করতে পারবো সেই জন্য কিন্তু দুটো আমরা রূপ আমরা রাখবো না কিন্তু এটা বর্ণ হিসেবে কিন্তু আছে কিন্তু যেহেতু ধনী মানে কিন্তু উচ্চারণরূপ তাহলে দুটো রূপ অনেকটাই এক সেই জন্য আমরা হকে ধরি কিন্তু এখানে বিসর্গকে আমরা ধরবো না এরপরে যেটা বাদ দেবে সেটা হচ্ছে চন্দ্রবিদ্যুৎ চাঁদ এই যে এটার তো কোনো নির্দিষ্ট কোনো উচ্চারণই নেই কারণ এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয় মনে করো আমি লিখলাম এখানে তার তার লিখলাম আর একটাতে লিখলাম তার এই যে তার এই দুটোই কিন্তু উচ্চারণ তার আমরা কিন্তু কখনোই উচ্চারণ এই এইরকম উচ্চারণ করি না আমরা উচ্চারণ করি তার কিন্তু এই চন্দ্রবিন্দুটা দেওয়া হয় কোনো বিশিষ্ট ব্যক্তি প্রসিদ্ধ ব্যক্তির ক্ষেত্রে আমরা এই চন্দ্রবিন্দুটা লাগাই কিন্তু এটার কিন্তু মানে ঠিকঠাকভাবে উচ্চারণ নেই লিখিত রূপের ক্ষেত্রে আমরা প্রকাশ করতে পারি কিন্তু এটার রূপ কিন্তু আমরা করি না আমরা উচ্চারণ করি না বললে চলে যে আমরা তার বলি টার বলি না আমরা তার সব ক্ষেত্রে কিন্তু তার বলি তাহলে আমরা এখানে কিন্তু যেটা বাদ যাওয়ার সংখ্যা যেটা দেখলাম তাহলে এখানে সাতটা হয়েছিল এখানে আটটা এবং এটা দিয়ে হচ্ছে আমাদের নটা তাহলে এখানে মানে ব্যঞ্জন বর্ণ ছিল কিন্তু ব্যঞ্জন ধ্বনি থেকে বাদ গেল কারা কারা বাদ গেল ইঁয়ো বাদ গেল মূর্ধন্য বাদ গেলো তিন নম্বরে অন্ত্য জ বাদ গেল মূর্ধান্ন স্ব বাদ গেল অন্ত বাদ গেল খন্দিক্ত বাদ গেল অনুস্বর বাদ গেল, বিসর্গ বাদ গেল এবং চন্দ্রবিন্দু চাঁদ এই নটা বাদ গেল। তাহলে আমরা পেয়েছিলাম ব্যঞ্জন বর্ণ কয়টি পেয়েছিলাম ব্যঞ্জন বর্ণ পেয়েছিলাম উনচল্লিশটি তাহলে আমি এখানে উনচল্লিশ থেকে আমি নয় বাদ দিলাম তাহলে কত থাকছে তিরিশটি তাহলে যদি প্রশ্নে আসে যে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি তাহলে কিন্তু সঠিক উত্তর হবে তিরিশটি সঠিক উত্তর কোনটি হবে বললাম তিরিশটি আর যদি আসে ব্যঞ্জন বর্ণ কয়টি তখন কিন্তু হবে উনচল্লিশটি এটা একটু ভালোভাবে মাথায় রাখবে তাহলে এইদিকে আমাদের উনচল্লিশটি আছে ব্যঞ্জন বর্ণ আর তার সঙ্গে কটি আছে তার সঙ্গে সরজ যে বর্ণ আছে সেটি রয়েছে এগারোটি আমরা আগেই সেটা আলোচনা করলাম তাহলে টোটাল কিন্তু হচ্ছে আমাদের পঞ্চাশটি তাহলে যদি বলে যে বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কয়টি মোট বর্ণমালায় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুই বর্ণ মিলে তাহলে সঠিক উত্তর হবে কিন্তু পঞ্চাশটি ঠিক আছে কি বললাম সঠিক উত্তর হবে পঞ্চাশ আর যদি যদি তোমাদের এখানে বললো যে এটা তো আমরা পেলাম এটা কিন্তু বর্ণ ঠিক আছে ওভারঅল বর্ণ সব বর্ণ মিলে ঠিক আছে এবার যদি তোমাদের কোনো সময় বলে যে মোট ধ্বনির সংখ্যা কয়টি কী হলো না তো বাংলা ধ্বনিমালায় স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি দুটো ধ্বনি মিলে মোট ধ্বনির সংখ্যা কয়টি তাহলে আমরা এখানে আগে আমরা স্বরধ্বনি কটা পেলাম স্বরধ্বনি পেলাম সাতটি আর এখানে ব্যঞ্জনধ্বনি কটা পেলাম তিরিশটি তাহলে কত হচ্ছে সাঁত্রিশটি তাহলে আমরা এখানে সাঁত্রিশটি পেলাম এবার মনে করো সাঁত্রিশটি অপশানে নেই অপশানে তোমার তো দেয়া থাকবে যে মোট ধ্বনির সংখ্যা হলো সাঁত্রিশটি আটত্রিশটি উনচল্লিশটি চল্লিশটি এইভাবে দেওয়া থাকবে চারটে অপশান তো মনে করো সাঁত্রিশ অপশানটি নেই তাহলে তখন তোমরা কী করবে তাহলে এই সাতটি না ধরে তখন আমরা এটাকে ধরে নেব এগারোটি ঠিক আছে এগারো আর এদিক আছে তিরিশটি তাহলে মোট হয়ে যাবে কিন্তু একচল্লিশটি তাহলে যদি সাঁত্রিশের বদলে অপশানে যদি একচল্লিশ থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা একচল্লিশ হবে আর যদি সাঁত্রিশ থাকে তাহলে অবশ্যই সেটা সাঁত্রিশ হবে তাহলে আমরা দেখলাম আমি আরেকবার তোমাদের রিপিট করে দিই সেটা হচ্ছে যদি বলে যে স্বর বর্ণ কয়টি স্বর বর্ণ কয়টি তখন কিন্তু হবে এগারোটি আর যদি বলে স্বর ধ্বনি কয়টি তখন কিন্তু হবে সাতটি ঠিক আছে এরপরে যদি বলে ব্যঞ্জন বর্ণ কয়টি ব্যঞ্জন বর্ণ কয়টি তখন হবে উনচল্লিশটি আর যদি বলে ব্যঞ্জন ধ্বনি কয়টি তখন কিন্তু হবে তিরিশটি আর যদি বলে মানে মোট ধ্বনির সংখ্যা কয়টি তখন যদি আসে সঠিক উত্তর হবে সাঁত্রিশটি যদি সাঁত্রিশটি অপশানে না থাকে তাহলে হবে কিন্তু একচল্লিশটি আর যদি বলে মোট বর্ণ কয়টি রয়েছে বাংলা বর্ণমালায় তখন কিন্তু হবে পঞ্চাশটি কিভাবে কারণ উনচল্লিশটি হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ এবং এগারোটি হচ্ছে আমাদের স্বরবর্ণ এই দুটো মিলে কিন্তু পঞ্চাশটি আশা করছি তোমাদের যে ইনকোয়ারিগুলো ছিল যে সমস্যাগুলো ছিল এটা বোঝার ক্ষেত্রে সেটা আমি অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি আর যদি এই ভিডিওটি দ্বারা একটু উপকারে লাগে বা উপকৃত হও তোমরা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বোঝানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও এবং একটি লাইক দিও তাহলে আমাদেরও মনোবল বাড়ে আর এইভাবে চ্যানেলের পাশে থেকেও সাথে থেকেও ভালোভাবে পড়াশোনা করো ধন্যবাদ